দর্শক বন্ধু, আমার জীবনের বিভিন্ন প্রকার সমস্যা থাকে। এই সমস্যার মুক্তি পাইবা পাই এবং প্রভুঙ্কর কৃপা পাইবা পাই আমি সাধারণত শিব পূজন করিথাও। তেণু যেউমানে মহাদেবঙ্କ উপরে শ্রদ্ধা বিশ্বাস এবং ভক্তি রখন্তি সেমানে তাঙ্কর অভিলাষাকু চরিতার্থ করিবা পাই শিব পূজন করিথান্তি। তেবে এই শিব পূজনরে প্রদোষ কালর বা প্রদোষ সময়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজি আমি এই ভিডিওরে আলোচনা করিবা এই প্রদোষ কাল কোন, এই প্রদোষ ব্রত কাহিকি করা যায়, এর বিধি এবং নিয়ম কোন সবু রহিছি, শিবভক্ত মানে জানন্তু এর রহস্য সম্পর্কে। যদি আপনি চাহুচন্তি আপনকর সমস্ত অভিলাষা কো চরিতার্থ করিবা পাই মহাদেবঙ্কর কৃপার পাত্র হবা পাই, তাহলে প্রদোষ কালর শিব পূজন কু আপন বিশেষ আমি মহত্ব দেইথাউ, গুরুত্ব দেইথাউ। এইটি পাই যে প্রদোষ কালটি হচ্ছে মহাদেবঙ্কর অত্যন্ত উপযুক্ত সময়, অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়, যে সময়রে আমি মহাদেবঙ্কর পূজা আরাধনা করি তাঙ্কর কৃপার পাত্র আমি হেই পারিথাউ। মানুষ জীবনের তো বিভিন্ন প্রকার সমস্যা রয়েছে, কার চাকরি হোক না, কার বিবাহ হোক না, কি ঋণমুক্তি পাই চাহুচি, তো কাহা পছরে শত্রু সংকট রয়েছে, কে অবা সৌভাগ্য প্রাপ্ত হওয়া পাই চাহুচন্তি, কি অবা ইষ্ট সিদ্ধি কামনা পাই মহাদেব পূজন করুচন্তি, কি আরোগ্যতা কামনা পাই মহাদেব পূজন। তেণু এই প্রকার মানুষ জীবনের বিভিন্ন প্রকার সমস্যা সমস্যা যাহা বি থাও না কাহিকি, আমি যেতবে মহাদেবঙ্কর পূজা অর্চনা করুছে সেতবে এই প্রদোষ কালর কথা আসুচি। এই প্রদোষ কাল কোণ আপনার মনের প্রশ্ন উঠুব, প্রিয় আধ্যাত্মিক প্রেমী দর্শক বন্ধু, যে এই প্রদোষ কাল কোণ, এই প্রদোষ কাল হচ্ছে সূর্যাস্ত সময়ের 1 ঘন্টা পূর্বর এবং সূর্যাস্তর 1 ঘন্টা পরে। এই যে সময় 2 ঘন্টা সময় মু আপনার কহিলি, সূর্য অস্ত হওয়া পূর্বর 1 ঘন্টা এবং সূর্য অস্ত হওয়া পরে 1 ঘন্টা, এই যে 2 ঘন্টা সময় রয়েছে, এই 2 ঘন্টা সময় অবধি হচ্ছে প্রদোষ কাল। এই প্রদোষ কালরে বিভিন্ন কামনা পাই ভিন্ন ভিন্ন প্রকার প্রদোষ ব্রতমান লোক মানে পালন করে থাকে। তবে এই প্রদোষ কাল সম্পর্কে যেতবে আমি আজ আলোচনা করুছে, শনি প্রদোষ অতি প্রভাবশালী প্রদোষ বলিকি কুহাযাই থাকে। শনিবার পড়িথিব এবং শনিবার এই যে সময় রয়েছে সূর্যাস্তর 1 ঘন্টা এবং সূর্যাস্ত পরে 1 ঘন্টা, এই যে 2 ঘন্টা সময় অবধি রয়েছে শনিবার এই সময়টি হচ্ছে অত্যন্ত প্রভাবশালী। তবে এখন শনি প্রদোষ কাল বলে কুহাযাই থাকে। তবে সাধারণত তিথি অনুসারে আমি ত্রয়োদশী তিথিকে বেশি গুরুত্ব দিয়ে, ত্রয়োদশী তিথি যে বারে পড়ু থাও না কাহিকি, এই ত্রয়োদশী তিথি যদি শনিবার পড়ু থাকে তাহলে এহা অত্যন্ত প্রভাবশালী। যে নিসন্তান দম্পতি মানে রয়েছে সন্তান প্রাপ্তি পাই, যে পুত্র সন্তানটি প্রাপ্ত হওয়া পাই ইচ্ছা করছেন, সেমানে শুক্লপক্ষ ত্রয়োদশী শনিবার কিংবা সোমবার পড়ুলে এই দিন প্রদোষ ব্রত পালন করিবে। এই প্রদোষ কালরে মহাদেবঙ্কর পূজা অর্চনা করিবে এবং বর্ষ তমাম সংকল্প করি বর্ষ তমাম কেবল এই ত্রয়োদশী তিথিরে হি প্রদোষ কালরে বা প্রদোষ সময়রে হি মহাদেবঙ্কর পূজা অর্চনা করিবে, তাহলে 1 বর্ষ মধ্যে নিশ্চিত ভাবে আপন মহাদেবঙ্কর অসীম কৃপা হেতু পুত্রটি প্রাপ্ত হয়ে পারিবে। যে মানে ঋণ ভারে বুড়ি গলে অত্যধিক ঋণ কার্য করেছেন, ঋণ ভার মুক্তি হওয়া পাই মঙ্গলবার ত্রয়োদশী তিথি পড়ু, যেদিন ত্রয়োদশী তিথি থিব সেদিন যদি মঙ্গলবার পড়িথিব তাহলে এদিন আপন প্রদোষ ব্রত পালন করিবা আরম্ভ করন্তু। এবং এই প্রদোষ কালরে সূর্যাস্ত পূর্ব এবং সূর্যাস্ত পরে এই যে 2 ঘন্টা সময় অবধি রয়েছে এই সময় মধ্যে মহাদেবঙ্কর পূজা অর্চনা করন্তু। তবে
ମହାଦେବଙ୍କର ପୂଜା ଅର୍ଚ୍ଚନା ଯେଉଁ ଆପଣ କରିବେ ମଙ୍ଗଳବାର ତ୍ରୟୋଦଶୀ ତିଥିରେ, ପୁରା ବର୍ଷ ତମାମ ଯେ ତ୍ରୟୋଦଶୀ ତିଥି ଗୁଡ଼ିକ ଆସିବ ସେଥିରେ ଆପଣ ଏଇ ପ୍ରଦୋଷ ସମୟରେ ବା ପ୍ରଦୋଷ କାଳରେ ଆପଣ ମହାଦେବଙ୍କର ପୂଜା ଅର୍ଚ୍ଚନା କରିବେ ଋଣମୁକ୍ତି ପାଇଁ। ତେବେ ସୌଭାଗ୍ୟ ପ୍ରାପ୍ତି ପାଇଁ ଏବଂ ଯେଉଁମାନେ ବିବାହ ଯୋଗ୍ୟ ପୁତ୍ରକନ୍ୟା ରହିଛନ୍ତି ବିବାହ ହେଇପାରୁନାହିଁ, ସୌଭାଗ୍ୟ ପ୍ରାପ୍ତ ହେବା ପାଇଁ ଚାହୁଁଛନ୍ତି, ଯଦି ଆପଣଙ୍କର ଏଇ ପ୍ରକାର କାମ୍ୟ କାମନା ଆପଣଙ୍କ ଭିତରେ ରହିଛି ତାହେଲେ ଆପଣ ଶୁକ୍ରବାର ପ୍ରଦୋଷ କାଳରେ, ସେଦିନ ଯଦି ତ୍ରୟୋଦଶୀ ତିଥି ଅଛି ଶୁକ୍ରବାର ପଡ଼ୁଛି ତାହେଲେ ଏଇ ଦିନ ହିଁ ଆପଣ ଆରମ୍ଭ କରନ୍ତୁ ପ୍ରଦୋଷ ବ୍ରତ। ପ୍ରଦୋଷ କାଳରେ ଆପଣ ଶିବ ପୂଜା କରନ୍ତୁ, ମହାଦେବଙ୍କର ପୂଜା କରନ୍ତୁ। ତ୍ରୟୋଦଶୀ ତିଥି ଶୁକ୍ରବାର ଦିନ ଆପଣ ମହାଦେବ ପୂଜା ଆରମ୍ଭ କରିବେ ଏବଂ ପ୍ରତ୍ୟେକ ତ୍ରୟୋଦଶୀ ଯେ ଶୁକ୍ରବାର ପଡ଼ିବ ଏମିତି କିଛି ମାନେ ନାହିଁ, ତେବେ ପ୍ରତ୍ୟେକ ତ୍ରୟୋଦଶୀ ବର୍ଷ ତମାମ ଆପଣ ଏହି ପ୍ରକାରର ପୂଜା ଅର୍ଚ୍ଚନା କରନ୍ତୁ ମହାଦେବଙ୍କୁ ପ୍ରଦୋଷ କାଳରେ, ତାହେଲେ ନିଶ୍ଚିତ ଭାବରେ ଆପଣ ସୌଭାଗ୍ୟ ପ୍ରାପ୍ତ ହୋଇପାରିବେ ଏବଂ ବିବାହ ଯୋଗ୍ୟ ପୁତ୍ର କନ୍ୟାଙ୍କର ବିବାହ ଖୁବ୍ ଶୀଘ୍ର ହୋଇପାରିବ। ଇଷ୍ଟ ସିଦ୍ଧି ପାଇଁ ବା ଆପଣଙ୍କର ଭଗବାନ ମହାଦେବଙ୍କର କୃପା ପାଇବା ପାଇଁ ଯେଉଁମାନେ ଚାହୁଁଛନ୍ତି ମୋକ୍ଷ ପ୍ରାପ୍ତି ହେବା ପାଇଁ, ଯେଉଁମାନେ ଚାହୁଁଛନ୍ତି ମହାଦେବଙ୍କର ଅସୀମ କୃପାର ପାତ୍ର ହେବା ପାଇଁ, ତାହେଲେ ସେମାନେ ସୋମବାର ପ୍ରଦୋଷ କାଳରେ, ସୋମବାର ଯେଉଁଦିନ ରହୁଛି ସେଦିନ ଯଦି ତ୍ରୟୋଦଶୀ ରହୁଛି ସୋମବାର ତ୍ରୟୋଦଶୀରେ ଆପଣ ପ୍ରଦୋଷ ବ୍ରତ ପାଳନ କରିବା ଆରମ୍ଭ କରନ୍ତୁ ଏବଂ ବର୍ଷ ତମାମ ଆପଣ ପ୍ରଦୋଷ କାଳରେ କେବଳ ତ୍ରୟୋଦଶୀ ତିଥି ଗୁଡ଼ିକରେ ମହାଦେବଙ୍କର ପୂଜା ଅର୍ଚ୍ଚନା କରନ୍ତୁ। ଯଦି ଆପଣ ଦୁରାରୋଗ୍ୟ ବ୍ୟାଧିରେ ପୀଡ଼ିତ ରହିଛନ୍ତି ତାହେଲେ ଆପଣ ରବିବାର ଦିନ ପ୍ରଦୋଷ କାଳରେ ଆପଣ ମହାଦେବଙ୍କର ପୂଜା ଅର୍ଚ୍ଚନା କରନ୍ତୁ, ଏହି ଦିନରୁ ଆପଣ ଆରମ୍ଭ କରନ୍ତୁ ଏବଂ ପ୍ରତ୍ୟେକ ତ୍ରୟୋଦଶୀ ତିଥିରେ ଆପଣ ବର୍ଷ ତମାମ ଏହି ପ୍ରକାରର ପ୍ରଦୋଷ ବ୍ରତକୁ ପାଳନ କରିପାରିବେ ବା ପ୍ରଦୋଷ କାଳରେ ଆପଣ ମହାଦେବଙ୍କର ପୂଜା ଅର୍ଚ୍ଚନା କରିପାରିବେ, ଯାହାଫଳରେ କି ଆପଣଙ୍କର ଯେତେ ଦୂରାରୋଗ୍ୟ ବ୍ୟାଧି ହୋଇଥାଉ ନା କାହିଁକି ନିଶ୍ଚିତ ମହାଦେବଙ୍କ କୃପାରୁ, ଯେଉଁମାନେ ଆଶା ଛାଡ଼ିଦେଲେଣି ଅତ୍ୟନ୍ତ ଦୂରାରୋଗ୍ୟ ବ୍ୟାଧି ହୋଇଯାଇଛି ଏବଂ ଡାକ୍ତରଙ୍କ ଉପରୁ ଭରସା ତୁଟେଇ ସାରିଲେଣି, ଆଧୁନିକ ଚିକିତ୍ସା ଉପରୁ ଭରସା ତୁଟେଇ ସାରିଲେଣି, କେବଳ ସେମାନଙ୍କ ପାଇଁ ଏ ହେଉଛି ଗୋଟିଏ ରାମବାଣ ପ୍ରୟୋଗ ବୋଲି କହିଲେ ଅତ୍ୟୁକ୍ତି ହେବ ନାହିଁ। ସକାଳୁ ସ୍ନାନ କରି ଶ୍ୱେତ ବସ୍ତ୍ର ଧାରଣ କରି ଆପଣ ଶିବ ମନ୍ଦିରରେ ଯାଇକିରି ସଂକଳ୍ପ କରି ଆସନ୍ତୁ ଏବଂ ଏଇଠୁ ପ୍ରାରମ୍ଭ କରନ୍ତୁ ଆପଣଙ୍କର ପ୍ରଦୋଷ ବ୍ରତର। ଆପଣ ସୂର୍ଯ୍ୟାସ୍ତ ସମୟକୁ ହିଁ ବାଛନ୍ତୁ ଏବଂ ଏହି ସମୟ ଏହି ପ୍ରଦୋଷ ସମୟରେ ହିଁ ଆପଣ ମହାଦେବଙ୍କୁ ତ୍ରିଶାଖା ବେଲପତ୍ର ଅର୍ପଣ କରନ୍ତୁ, କଞ୍ଚା କ୍ଷୀର ଟିକେ ଅର୍ପଣ କରନ୍ତୁ, କଞ୍ଚା କ୍ଷୀରରେ ଟିକେ ଅଭିଷେକ୍ତ କରି ମହାଦେବଙ୍କୁ ଘିଅର ଦୀପଟିଏ ପ୍ରଜ୍ୱଳିତ କରନ୍ତୁ ଏବଂ ମିଠା ଭୋଗ ଆପଣ ଟିକେ ମିଠା ପ୍ରସାଦ ଆପଣ ଟିକେ ଭୋଗ ଲଗାନ୍ତୁ ଏବଂ ପ୍ରଦୋଷ କାଳର ଗୋଟେ ସ୍ତ୍ରୋତ ଅଛି, ସେ ପ୍ରଦୋଷ ସ୍ତ୍ରୋତଟିକୁ ମଧ୍ୟ ଯଦି ଆପଣ ପାଠ କରିପାରନ୍ତି ମହାଦେବଙ୍କ ସମ୍ମୁଖରେ ତାହେଲେ ଅତ୍ୟନ୍ତ ଭଲ। ଏପରେ ଆପଣ କର୍ପୂରରେ ମହାଦେବଙ୍କୁ ଆପଣ ଆଳତୀ କରନ୍ତୁ, ଆଳତୀ କରିସାରିବା ପରେ ଆପଣ କ୍ଷମା ପ୍ରାର୍ଥନା କରନ୍ତୁ। ଓଂ କାୟନ ବାଚା ମନି ସନ୍ଦର୍ଭା ବୁଦ୍ଧ୍ୟାତ୍ମା ନା ପ୍ରକୃତି ପ୍ରଭାବାତ୍ କରୋମି ଯଜ୍ଞଃ ସକଳ ପରସ୍ମି ନାରାୟଣ ଶୈବ ସମର୍ପୟାମି ତନ୍ତ୍ରମନ୍ତ୍ର କ୍ରିୟାଚାରଂ ଭାବହୋକ୍ତା ନାଥ କୃତମ ଯଦିତ ମହାଦେବଂ ପରିପୂର୍ଣ୍ଣ ତଦସ୍ତୁମେ ଓଂ ନମଃ ଶିବାୟ। ଏହି ପ୍ରକାର ଆପଣ କ୍ଷମା ପ୍ରାର୍ଥନା କରନ୍ତୁ, ସନ୍ଧ୍ୟା ପରେ ଆପଣ ଆହାର ଗ୍ରହଣ କରିପାରିବେ। ତେବେ ବାସୁଆ ବଳଦ ବା ନନ୍ଦୀଙ୍କ ପାଇଁ ଆପଣ ଟିକେ ସ୍ୱତନ୍ତ୍ର ଭୋଗ ମଧ୍ୟ ଆପଣ ଅର୍ପଣ ନୈବେଦ୍ୟ ଟିକେ ଅର୍ପଣ କରନ୍ତୁ, ଏହାଦ୍ୱାରା ଆପଣଙ୍କର ଏହି ପ୍ରଦୋଷ କାଳରେ ଯିଏ ଶିବ ପୂଜନର ମହାତ୍ମା ଅତ୍ୟନ୍ତ ଗୁରୁତ୍ୱପୂର୍ଣ୍ଣ, ଏହାଫଳରେ ନିଶ୍ଚିତ ଶିବଙ୍କର ଅହେତୁକ କୃପା ଆପଣ ପ୍ରାପ୍ତ ହୋଇପାରିବେ। ତେବେ ଏଇଥିଲା ପ୍ରଦୋଷ ବ୍ରତ ବା ପ୍ରଦୋଷ କାଳର କଥା, ଏଇଥିଲା ପ୍ରଦୋଷ କାଳରେ ମହାଦେବଙ୍କର ପୂଜା ଅର୍ଚ୍ଚନା କରିବାର ବିଧିବିଧାନ ସମ୍ପର୍କରେ ତଥ୍ୟ। ତେବେ ମୋର ପ୍ରିୟ ଆଧ୍ୟାତ୍ମିକ ପ୍ରେମୀ ଦର୍ଶକ ବନ୍ଧୁ, ମୋର ଆଜିର ଏହି ଉପସ୍ଥାପନାଟି ଆପଣଙ୍କୁ କେମିତି ଲାଗିଲା ନିଶ୍ଚିତ ଭାବରେ ଆପଣଙ୍କର ସୁଚିନ୍ତିତ ମତାମତ ଅପେକ୍ଷାରେ। ମୁଁ ରହୁଛି ଜ୍ୟୋତିର୍ବିଦ୍ ସୁଧୀର, ଓଁ ନମଃ ଶିବାୟ।